বাংলাদেশের সিলেটের বারুইকান্দি গ্রাম থেকে শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিলন 2015 সালে আমেরিকায় আসেন। তখন থেকে বসবাস করছেন ভার্জিনিয়ার আর্লিংটনে। খুব দ্রুতই তিনি আঙিনার চর্চা শুরু করেন। এগুলো লাল শাক, লাল শাকগুলো উপর থেকে খেটে খেয়ে পড়লে আবার হয়ে যায়। এগুলোটা রাখছে এখন বীজের জন্য। আর এটা মিন্ট, এগুলো এটাকে বলে তুলসী মিন্ট। মিন্টের কয়েকটা প্রকার আছে, আমার এখানে দুই প্রকার আছে। অনেক টমেটো হয়েছে, টমেটো অনেক বড় বড় হয়, অনেক ভালো হয়, খাইতেও খুব স্বাদ। আর টক, খাইতে টক হয়, খুব ভালো টক হয়। বাংলাদেশে দেখছি আমাদের দেশে যখন খাই টক কমে গেছে, এখানে অনেক টক টমেটো কচু, এটা খুব মজা খাইতে। আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এগুলো লাউ আমি বাংলাদেশ থেকে আসার সময় বীজ নিয়ে আসি, আর ওই বীজ থেকেই এইগুলা। হ্যাঁ, তো ওই এখানে পোকামাকড়ের উপদ্রব কম, এই জন্য ভালো হয়, অনেক হয়। আমার তো গত বছর আমি 75 লাউ মানুষকে বাটিয়ে দিছি, বিলিয়ে দিছি। এখানকার মাটি ফসল উৎপাদনের উপযোগী নয়, পাথর মিশ্রিত, অনুর্বর। তবুও কষ্ট করে ফসল উৎপাদন করে যাচ্ছেন শামসুদ্দিন মিলন। মাটি আছে, এগুলো পাথর, খালি শুধু পাথর, পাথরগুলো সরাইয়া আর মাটিটা রেডি করলে ওই কিছু মিরাক্কেলগুলো আছে, একটা এক ধরনের, ওইগুলো দিলে মোটামুটি খুবই ভালো ফলন হয়। এগুলো কিন্তু আমার মেইনলি হৃদয়ে মাটিও মানুষ দেখে উৎসাহিত হইয়া, এবং আমি প্রোগ্রাম ওই যখন বিটিভিতে দেখতেন ওই সময় থেকে আমি দেখতাম, এবং ওই সময় থেকে দেখেই আমি দেশেও আমি অনেক সময় করছি অনেক কিছু, বাট ওই এইরকম বড়ো হয় নাই, দেশে এত ভালো করতে পারি নাই, কিন্তু এখানে হয়েছে। কিন্তু আমি যখনই যেটা আটটাই ওই আপনাদের ওই ইউটিউবে যাইয়ে আপনাদের প্রোগ্রামে দেখি। নিজের সুস্থতার নিয়ামক হিসেবে আঙিনা কৃষিকে তিনি বেছে নিয়েছেন। আমি অসুস্থ, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, এরপরেও আমি ডাক্তার বলছে একটু অ্যাক্টিভ থাকতে আমি করি, এবং এটা করলে এমন কোনো অসুবিধা হয় না, আপনারাও করেন। আজ পর্যন্তই, আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো ছাদ কৃষি আয়োজন এবং প্রবাসী বাঙালির আঙিনা কৃষিতে। সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা।